হন্ডা সিবিআর 150R, হন্ডা পরিবারের সিবিআর সিরিজের আরও এক সদস্য, রেসিং ডিএনএর সাথে ডুয়েল চ্যানেল এবিএস ব্রেকিং সিস্টেম, নতুন সংস্করণের এই বাইকটির দাম কেমন হয়েছে, এ বিষয়ে বিস্তারিত কিছু তথ্য জেনে নিব। বাইকটির ফন্টে ব্যবহার করা হয়েছে আপসাইড ডাউন সাসপেনশন, সঙ্গে রয়েছে 17 ইঞ্চি অ্যালয় রিমের সঙ্গে টিউবলেস 100/80 সেকশনের চাকা, 276 মিলিমিটারের ডুয়েল পিস্টন, হাইড্রোলিক ডিস্ক উইথ এবিএস ব্রেকিং সিস্টেম। বাইকটিকে সামনে থেকে দেখলেই প্রথমে আপনার নজরে আসবে ডুয়েল চেম্বার মাস্কিউলার হেডলাইট ফ্রন্ট কেস। এই হেডলাইটটিতে ডুয়েল ডিআরএল লাইটের সাথে কোয়াড এলইডি লাইট ব্যবহার করা হয়েছে। তার পাশে রয়েছে এর এলইডি সিস্টেমের টার্ন ইন্ডিকেটর লাইট। বাইকটির এলইডি লাইট অনেক পাওয়ারফুল, যা আপনার রাতের ভ্রমণকে আরো আনন্দদায়ক করবে। বাইকটিতে 3-part হ্যান্ডেল বার ব্যবহার করা হয়েছে, যার ডান পাশে প্রথমে আপনার নজরে আসবে সেলফ স্টার্ট বাটন। বাইকটিতে ইঞ্জিন কিল সুইচ ব্যবহার করা হয়নি। বাইকটির বাম পাশের হ্যান্ডেল বারে যথারীতি টুইন ওয়ান হেডলাইট আপার ডিপার সুইচ, তার নিচে এর হর্ন সুইচ এবং ইন্ডিকেটর সুইচ। হেডলাইট আপার ডিপার সুইচের বিপরীতে রয়েছে হেডলাইট পাস সুইচ। বাইকটির ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারটি সম্পূর্ণ ডিজিটাল। এই ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারটিতে টিএফটি কালার ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। এই ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারটিতে যথারীতি গিয়ার ইন্ডিকেটর, আরপিএম ইন্ডিকেটর, ট্যাকোমিটার, ফুয়েল ইন্ডিকেটর, মাইলেজ ইন্ডিকেটর, ক্লক সহ আরো বেশ কিছু প্রয়োজনীয় তথ্য। বাইকটির ফুয়েল ট্যাঙ্কের ডিজাইনের কারণে বাইকটিকে আরো বেশি মাস্কিউলার মনে হয়। সব মিলিয়ে এই ফুয়েল ট্যাঙ্কটির ধারণ ক্ষমতা 12 লিটার, যা এই সেগমেন্টের অন্যান্য বাইকের মতোই। বাইকটির সিটিং পজিশন দুর্দান্ত এবং রেসিং। যেহেতু বাইকটি ধারণ করে রেসিং ডিএনএ, তাই বাইকটির লুকিং এবং সিটিং পজিশনে রয়েছে রেসিং স্বাদ। আপনি যখন বাইকটিকে রাইড করবেন তখন বাইকটির অরিজিনাল ফিলটি পাবেন। বাইকটিতে স্প্লিট সিট ব্যবহার করা হয়েছে, ফলে রাইডারেতে বসে স্বাচ্ছন্দ্য অনুভব করবে। পিলিয়ন সিটের ক্ষেত্রে কিছুটা এলোমেলো ভাব লক্ষ্য করবেন। এই সেগমেন্টের অন্যতম সেরা গতিতান্ডবের ইঞ্জিন হিসেবে হন্ডা বেছে নিয়েছে ফুয়েল ইঞ্জেক্টেড লিকুইড কুল 4-stroke 4-valve সিঙ্গেল সিলিন্ডার 149.16 cc-র একটি পাওয়ারফুল ইঞ্জিন। এই ইঞ্জিনটির ম্যাক্সিমাম পাওয়ার আউটপুট পাওয়া যাবে 17.1 PS at 9000 RPM এবং ম্যাক্সিমাম টর্ক পাওয়া যাবে 14.4 Nm at 7000 RPM। সঙ্গে রয়েছে এর 6-speed গিয়ার বক্স। বাইকটির ইঞ্জিনের নিচে প্রোটেক্টর হিসেবে কাউলিন ব্যবহার করা হয়েছে। এই গতিদানবের ইঞ্জিনকে ঠান্ডা করতে ব্যবহার করা হয়েছে লিকুইড কুল, ফলে বাইকটিকে নিয়ে আপনি লং ড্রাইভে গেলে ইঞ্জিন হিটিং জনিত যে কোনো ধরনের অসুবিধায় পড়তে হবে না। বাইকটির ওভারঅল হাইট হচ্ছে 1077 মিলিমিটার, ওভারঅল লেন্থ হচ্ছে 1983 মিলিমিটার, সিট হাইট হচ্ছে 97 মিলিমিটার এবং গ্রাউন্ড ক্লিয়ারেন্স হচ্ছে 181 মিলিমিটার। বাইকটি এই সেগমেন্টের অন্যান্য বাইকের চেয়ে অনেক কম্প্যাক্ট, ফলে বাইকটিকে আপনি সিটের যানজটের ভেতরে অনায়াসে রাইড করতে পারবেন। বাইকটির সিট হাইট এই সেগমেন্টের অন্যান্য বাইকের চেয়ে নিচু, ফলে আপনার হাইট যদি 5 ft 6 কিংবা তার আশেপাশেও হয় তাহলেও আপনি বাইকটিকে অনায়াসে রাইড করতে পারবেন। বাইকটির গ্রাউন্ড ক্লিয়ারেন্স এই সেগমেন্টের অন্যান্য বাইকের চেয়ে উঁচু, ফলে রাস্তার যে কোনো স্পিড ব্রেকারে নিচের কিট ঘষা খাওয়া কিংবা এ জাতীয় অন্য যে কোনো ধরনের অসুবিধায় পড়তে হবে না। বাইকটির রেয়ারে ব্যবহার করা হয়েছে অ্যাডজাস্টেবল মনোশক সাসপেনশন, সঙ্গে রয়েছে 17 ইঞ্চি অ্যালয় রিমের সঙ্গে টিউবলেস 130/70 সেকশনের চাকা, 220 মিলিমিটারের সিঙ্গেল পিস্টন হাইড্রোলিক ডিস্ক উইথ এবিএস ব্রেকিং সিস্টেম। যেহেতু বাইকটিতে ব্যবহার করা হয়েছে ডুয়েল চ্যানেল এবিএস ব্রেকিং সিস্টেম, তাই বাইকটির ব্রেকিং সিস্টেম অনেক কার্যকরী এবং শক্তিশালী। আপনি যে কোনো গতিতে বাইকটিকে ব্রেক করে নিজের উপর একটি আত্মবিশ্বাস পাবেন। সামনে থেকে বাইকটি দেখতে যতটা মাস্কিউলার, পেছনে এসে ওর মাস্কিউলার লুক ফুটিয়ে তুলতে সক্ষম হয়েছে হন্ডা। পেছনের দিকে প্রথমে আপনার নজরে আসবে স্পোর্টস ফিল এলইডি সিস্টেমের টেল লাইট, তার পাশে রয়েছে এর এলইডি সিস্টেমের পার্কিং লাইট, টেল লাইটের নিচে এর নাম্বার প্লেট কেস এবং রিয়ার গার্ড ব্যবহার করা হয়েছে। নতুন সংস্করণের এই বাইকটিতে সাইড স্ট্যান্ড ইঞ্জিন কাট অফ সেন্সর ব্যবহার করা হয়েছে, ফলে বাইকটির সেফটি আরো এক ধাপ এগিয়ে গেছে। বাইকটিকে আপনি সিটিতে রাইড করুন, অফ রোডে কিংবা হাইওয়েতে, ওভারঅল বাইকটির পারফরমেন্স অনেক দুর্দান্ত। বাইকটিকে আপনি সিটিতে রাইড করলে এর মাইলেজ পাবেন 38-40 কিলোমিটার/লিটার এবং হাইওয়েতে রাইড করলে এর মাইলেজ পাবেন 40-42 কিলোমিটার/লিটার। সব মিলিয়ে বাইকটির ওজন গিয়ে দাঁড়ায় 137 কেজি। এরপরে নতুন সংস্করণের এই বাইকটিকে নিয়ে আপনি 140 কিলোমিটার/ঘন্টা সর্বোচ্চ গতি ছুতে পারবেন। এত সব ফিচার, মাস্কিউলার স্পোর্টস মডেল, রেসিং ডিএনএ সহ বর্তমানে বাংলাদেশের বাজারে বাইকটির মূল্য 5,08,000 থেকে 5,15,000 টাকা এবং ভারতের বাজারে বর্তমানে বাইকটির মূল্য 1,68,000 রুপি। হন্ডা সিবিআর 150R বাইকটি শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হিসেবে বাজারে রয়েছে ইয়ামাহা R15M। ইয়ামাহা R15M বাইকটি সম্পর্কে বিস্তারিত জানতে এখনই ক্লিক করুন। সবাইকে আরো একবার ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি।